উদয়পুর সৈকতে ভিড় বাড়ছে পর্যটকদের, প্রচুর পর্যটক সপ্তাহের বিভিন্ন দিনগুলিতে, সেই সাথে শনিবার এবং রবিবারে যথেষ্টই পর্যটনের আনাগোনা বাড়ছে এবং এখানে বিভিন্ন রকমের মস্তির জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। সেই সাথে বিভিন্ন বোটগুলো চলছে, বোটে চড়েও পর্যটকরা সমুদ্রে যে মজা নিচ্ছেন। অসংখ্য পর্যটক উদয়পুর সৈকতে প্রত্যেক দিন সকাল থেকেই বিকেল পর্যন্ত ভিড় করেন। উদয়পুর সৈকতে বিভিন্ন রকমের যেরকম নেশাবানেরও ব্যবস্থা রয়েছে, বিভিন্ন রকমের আমোদ প্রমোদ যেও মজা নিতে পারেন পর্যটকরা। তেমনি বিভিন্ন রকমের বোট চালানো হয় বা সৈকতে বিভিন্ন রকমের বাইক ভাড়া পাওয়া যায়, সে বাইকে করেও পিছিয়ে ঘোরা যায় বা ঘোড়ায় চড়ে দৌড়ানো যায়। বিভিন্ন রকমের বিনোদনমূলকও ব্যবস্থা রয়েছে। এই করতে উদয়পুরের চিত্র দেখছেন, দারুণ দারুণ। উদয়পুরে সত্যি খুব সুন্দর সুন্দর আকাশের কালার এবং সত্যি দারুণ দারুণ মজা। বিভিন্ন রকমের জেট স্কি, তারপরে বেনানা বোট রয়েছে, স্পিড বোট রয়েছে, সেই সমস্ত বোটের থেকেও পর্যটকরা দ্বীপ সমুদ্রে যাচ্ছেন এবং বিভিন্ন রকমের এখানে মস্তির ব্যবস্থাও রয়েছে, সেই বোটের থেকেও পর্যটকরা দ্বীপ সমুদ্রে যাচ্ছেন। দারুণ দারুণ আকাশের কালারটাও খুব সুন্দর কালার, দারুণ কালার, দারুণ 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 মুশকিল পর্যটকদের, দারুণ মুশকিল উদয়পুর সৈকতে সত্যি পর্যটকদের দারুণ মজা করার জায়গা হচ্ছে উদয়পুর সৈকত। কিন্তু সৈকতে কিন্তু অসংখ্য নোংরা আবর্জনা প্লাস্টিক রয়েছে, দারুণ 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 মুশকিল জায়গা উদয়পুর এবং কালারফুল, একদম কালারফুল আবহাওয়া বলা যায়, কালারফুল আবহাওয়া, দারুণ মস্তি, দারুণ মস্তি জায়গা, দারুণ মস্তি জায়গা। সুন্দর কালারফুল আবহাওয়া, ওহ দারুণ।